ঈদ মোবারক হ্যালো আমার লাভলি ভিওয়ার্স আসসালাম আলাইকুম মিনিজ ওয়ার্ল্ড থেকে মিলি বলছি আপনারা সবাই ঈদের শুভেচ্ছা নেবেন এবং ভালো থাকবেন আজ রাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি মিষ্টি জিনিস তৈরি করলাম কারণ সকালবেলা আমরা সবাই নামাজে যাব তাই আমি আজ রাতেই সব কিছু তৈরি করে নিলাম সকালবেলা সবাই একটু একটু মিষ্টি মুখ করে আমরা নামাজে চলে যাব ভ্যালেন্টাইন্স পার্কে আমরা সব সময় নামাজ পড়ি তাই সকালবেলা বের হতে হবে নামাজের জন্য সকালবেলা সবাই একটু মিষ্টি মুখ করে যায় আমি বানিয়েছি আমি কিছু মিষ্টি বানিয়েছি আর সাথে কোড়াল মাছ ভেজেছি দেড় কেজি অর্জুনের আর অন্যান্য রান্না কালকে সকালে আপনাদের সাথে শেয়ার করব। আমি এক কেজি ওজনের বালির চমচম বানিয়েছি আরও বানিয়েছি টাঙ্গাইলের চমচম তারপরে কি টোস্ট এটাকে স্যান্ডউইচ মিষ্টিও আমরা বলে থাকি তারপরে তৈরি করেছি ক্যারামেল পুডিং আমার মেয়ের পছন্দ সেই জন্য ক্যারামেল পুডিং তৈরি করেছি ক্যারামেলটা একটু বেশি দিয়েছি আর তৈরি করেছি জর্দা জর্দার উপর দিয়ে আমি মিষ্টি কেটে দিয়েছি কিছু আর কিছু আনাম মিষ্টি দিয়েছি আর তৈরি করেছে রসে ভরা টাঙ্গাইলের মিষ্টি সাথে আছে চমচম মালাইচপ বলে যেটাকে সেটা তৈরি করেছি আমি ঈদে এভাবেই মিষ্টি তৈরি করি কারণ সবাই একটু একটু এসে খায় সেজন্যই আমি এভাবে মিষ্টি তৈরি করে রাখি আর তৈরি করেছি নবাবির লাচ্চা সময়। এটা সবারই পছন্দ এই নবাবী লাচ্চা সময়টা তাই আমি তৈরি করে নিলাম আর আর একটা তৈরি করেছি তার বাখলা বা এটা আমার ভাবি তৈরি করে দিছে আমি এটা অত ভালো করে তৈরি করতে পারি না তাই সে আমাকে গিফট দিয়েছে এটা খুবই মজা এটার রেসিপি পরে আপনাদের দিব আর রসগোল্লা তৈরি করে নিয়েছি রসগোল্লাটা খুবই মজা হয়েছে আমি অল্প করে তৈরি করেছি কারণ আমাদের বাসায় মিষ্টি খুব কম খাওয়া হয় আর তৈরি করেছি কোকোনাট সুইট সাথে আছে চমচম আর এই মিষ্টিগুলো দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে যাবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিবেন ফেসবুকেও ফলো দিবেন আপনারা সবাই এটা তৈরি করেছি সেটা হলো ছানার মিষ্টি কাঁচাগুল্লা এটা আমি ভাপে তৈরি করেছিলাম ভাপে তৈরি করতে গেলে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম যে আমি মিষ্টি দিয়েছি সেই জন্য মিষ্টিটা লাল হয়ে গিয়েছে পরে আমি তুলে নিয়েছি মিষ্টিটা অনেক মজা হয়েছে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে আপনাদের আবারও ঈদের শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় এভাবে মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সবাইকে ঈদ মুবারক জানিয়ে এখন আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর এখন রাত্রি শেষ পাঁচটা বাজে আমার এখনো ঘুম আসে নাই আমি বসে আছি তাই আপনাদের সাথে মিষ্টিগুলো শেয়ার করলাম আর সাথে শেয়ার করব মাছ আমি আমার ছেলের জন্য কোরাল মাছ ভেজেছি কুরাল মাছটা প্রায় দেড় কেজি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব আর যে রান্না করেছি ওটা আপনাদের সাথে সকালবেলা শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো আমাদের ঈদটা পালন করতে পারি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমরাও আপনাদের সাথে সাথে ভালো থাকব আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সানার মিষ্টিটা এরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম খেতে অনেক টেস্ট আসছে কিন্তু কেয়ার করার আর এই মাছটা আমি আমার ছেলের জন্য ভেজেছি সেজন আপনাদের সাথে শেয়ার করলাম আর অন্য রান্নাগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি এক কেজি ওজনের চমচমটা দিতে ভুলে গিয়েছিলাম বালিশ চমচম তাই আমি এখন এটা দেয়া আবার দিলাম আপনারা সবাই দেখবেন